সালাত নষ্ট করে কারা? বেনামাজিরা, না যারা নামাজ পড়ে তারা নষ্ট করে। যারা খায় তারা খাবার নষ্ট করে, না যারা খায় না তারা খাবার নষ্ট করে? যারা খায় তারা নষ্ট করে। আল্লাহ বলছেন আদাউসসালাহ, যারা সালাতকে নষ্ট করে। সালাত নষ্ট করেন কিভাবে? কয়জন মানুষ মুমিন ব্যক্তি মুসল্লি পাওয়া খুব মুশকিল। অধিকাংশ মানুষই মুসল্লি মুনাফেক, অধিকাংশই। কিভাবে সেটা আমি একটু আপনাদের কাছে বর্ণনা করবো ইনশাআল্লাহ, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আর মজলিস শেষ করে যখন দোয়াটা পড়ব, দোয়াটা পড়ে দাঁড়াবেন, এই সুন্নাটা শুনে নেন। 1345 নম্বর হাদিস শারহুস সুন্নার মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন মান ক্বালা ক্বাবলা আন ইয়াকুমা, মজলিস থেকে দাঁড়ানোর আগেই যে ব্যক্তি দোয়াটা পড়বে, তাহলে দাঁড়ানোর পরে দোয়াটা পড়া সুন্নাত না, বসা অবস্থায় পড়তে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এটা পড়ার পরে যদি কেউ দাঁড়ায়, তো যত নেকি হয়েছে, যত দোয়া করেছে, সবগুলো মসৃণ ফলকে খোদাই করে লিপিবদ্ধ করা হবে। কুতিবা ফি রিক্ক ওয়া তুবিয়া বিতাবে লাম ইয়ুকসার ইলা ইয়াউমিল কিয়ামা, ওই নেকির ফলকটাকে মোহরাঙ্কিত করা হবে, সিলগালা করা হবে, যেটা কিয়ামত পর্যন্ত আর নষ্ট হবে। আল্লাহ এত যত্ন করে রাখেন নেকিকে, আপনি এটা পড়ে উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস-সালাহ ওয়াত্তাবাউশ-শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। তারা হলো মরিচিকা, অপদার্থ, সারহীন, যারা সালাতকে নষ্ট করেছে, প্রবৃত্তির অনুসরণ করেছে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা খুব তাড়াতাড়ি জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। সালাত নষ্ট করে কারা? বেনামাজিরা, না যারা নামাজ পড়ে তারা নষ্ট করে। যারা খায় তারা খাবার নষ্ট করে, না যারা খায় না তারা খাবার নষ্ট করে? যারা খায় তারা নষ্ট করে। আল্লাহ বলছেন আদাউস-সালাহ, যারা সালাতকে নষ্ট করে। সালাত নষ্ট করেন কিভাবে? ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, গাইয়ার মধ্যে নিক্ষিপ্ত হবে তলদেশে। এই গাইয়া মানে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য স্পেশাল জাহান্নাম। ওয়াইল মানে স্পেশাল জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতের অনুবাদ করতেন সাহাবায়ে কেরাম ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য স্পেশাল জাহান্নাম। ওয়াইলটা হলো, গাইয়াটা হলো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াদিন ফি জাহান্নাম, তোমরা শুনে রাখো, ওয়াইলটা হলো জাহান্নামের মধ্যে একটা উপত্যকা, একটা দ্বীপ, একটা অঞ্চল। বাইদুল কর, যে জাহান্নাম, জেলের মধ্যে জেল, তার নাম সেল। জাহান্নামের মধ্যে স্পেশাল জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন, যেটা তার নাম হলো দাইয়া, তার নাম হলো ওয়াইল। আল্লাহ বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন এই জাহান্নাম হবে বাইদুল কর, সবচেয়ে গভীর, খবীসুত্তম। এই জাহান্নামের খাবার হবে পচা, অপবিত্র, নউযুবিল্লাহ, দুর্গন্ধযুক্ত। ইমাম আমাশ রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়াদিন ফি জাহান্নাম,
স্পেশাল জাহান্নাম বলতে জাহান্নামের একটা অঞ্চল, একটা উপত্যকা, একটা দ্বীপ, মিন কাইহিন ওয়া দামিন, যে জাহান্নামটা তৈরি করে রেখেছেন আল্লাহ পসা পুঁজ আর পসা রক্ত দ্বারা। এই জাহান্নামে অন্য কোনো খাবার নাই, দুইটা খাবার শুধু, পসা রক্ত আর পসা পুঁজ, দুর্গন্ধযুক্ত। এই জাহান্নামে আল্লাহ ফেলবেন মুনাফেক মুসল্লিদেরকে। মুনাফেক মুসল্লিকে আপনি চিনেন না কোনো পর্যন্ত? আজকে মুসল্লির সংখ্যা বাড়ছে, হারামখোরের সংখ্যাও বাড়ছে। মুসল্লির সংখ্যাও বাড়ছে, কবর পূজার সংখ্যাও বাড়ছে, পীর পূজার সংখ্যাও বাড়ছে, খাম্বা পূজার সংখ্যাও বাড়ছে। আজকে খাম্বা পূজার দিবস, তাই না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একজনকে দেখলাম মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি খাম্বার সামনে দাঁড়ায়া মোনাজাত মারতেছে, বুঝতে পারলেন? নিঃসন্দেহে নামাজ পড়ে। আমি আজকে এটা বুঝাবো আপনাদেরকে, মনে কষ্ট নিয়েন না, আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি চাই শুরুতে যে দোয়াটা করেছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। বলিনি জান্নাতে যাওয়ার পথ বললে আপনাকে রাগ করবেন? জটিল অবস্থা। মুসল্লি আবার মুনাফেক হয় কি করে? প্রশ্ন করবেন না। মুসল্লি আবার মুনাফেক হয় কি করে? আপনারা মনে মনে বলছে যারা নামাজ পড়ে না তাদেরকে বলা বাদ দি, যারা নামাজ পড়ে তাদের উপরে শুরু করলো অ্যাকশন। যারা নামাজ পড়ে না তাদের নিয়ে অত ভাবার দরকার নাই, তারা এই নিউজ জানে, এই খবরটা জানে। যারা নামাজ পড়ে না তারা কাফের। তারা কি? ওকে যদি বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান 14 কোটি মানুষ কেন, যদি তার জন্য বাংলাদেশের 25 কোটি মানুষও যে জানাজা পড়ে তবু কি, তবু কি কাফের? বলেন না, বেনামাজিকে অমুসলিম বলা যাবে না, বেনামাজিকে বিধর্মী বলা যাবে না, বেনামাজিকে আল্লাহ কাফের বলেছেন আপনিও কাফের বলবেন। বুঝেন মনে কথাটা? এটা মানহাজ সালাফ, সালাফদের মানহাজ। আপনি বলে দেবেন বেনামাজি অমুসলিম, না এটা বলা যাবে না, আল্লাহর নবী তাদের কাফের বলেছেন, আপনাকে কি বলতে হবে? কাফের। সাহাবায়ে কেরাম কাফের বলেছেন, আপনাকে কি বলতে হবে? কাফের বলতে হবে। তাবে 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 তারা কাফের বলেছেন, মুহাদ্দিস উলামায়ে কেরাম কাফের বলেছেন। আপনি খুব ভালো ভাষা জানেন, তাই না? যে অমুসলিম তারা, যে না কাফেরই বলতে হবে তাদেরকে। এদেরকে নিয়ে অতটা ভাবার দরকার নেই।